সুইসাইড করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। অবশেষে ফাঁস হয়ে গেল পরিমনির সে রাতে কি ঘটেছিল। পরিমনি গণমাধ্যমকে জানান, 10 জন রাতে পারিবারিক বন্ধু এবং ব্যক্তিগত রূপসজ্জা শিল্পী জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলেন তিনি। রাতের ঘড়ি যখন 12টা বাজে, বন্ধুটি তাদের নিয়ে যান আশুলিয়ার একটি ক্লাবে। সেখানে মদ্যপানরত অবস্থায় রয়েছিলেন কিছু ব্যক্তি। সেই ব্যক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেন সেই বন্ধু। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয় গ্লাস চেপে ধরে এবং শারীরিকভাবে শ্লীলতা হানির চেষ্টা করে। ঠিক এ সময় পরিমনিকে মারধর করে বলে দাবি করেছেন পরিমনি। পাশাপাশি পরিমনির ব্যক্তিগত মেকআপম্যান জিমিকেও মারধর করেছেন পরিমনি। এই ঘটনায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন। সত্যতা জানার জন্য সেই অভিযুক্ত ব্যক্তির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও গণমাধ্যম তার মুঠোফোনটি বন্ধ পায়। ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? সাংবাদিকতার নিয়মের অনুযায়ী অভিযুক্ত যিনি তার সাথে যোগাযোগ না করায় তার নাম প্রকাশ করা যাচ্ছে না। এই ঘটনার পরপরই বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন পরিমনি। পরিমনি দাবি করেন সে সময় দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা তার অভিযোগ রেকর্ড করেননি। বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এটুকুই জানি। এই সময় পুলিশের সাহায্যে পরিমনি হাসপাতাল পর্যন্ত গিয়েও আতঙ্কবশত চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যান। পুরো ঘটনায় মারাত্মকভাবে ভেঙে পড়েছেন পরিমনি। সংবাদ সম্মেলনে বারবার চিৎকার করে পরিমনি বলেন, আমি কখনোই সুসাইড করব না, আমি সুসাইড করার মেয়েও নয়, আমি যদি মরে যাই সেটি হবে হত্যা। এর আগে শারীরিক নির্যাতনের শিকার হয়ে পরিমনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছে। শারীরিক নির্যাতন এবং ধর্ষণ হয়েছেন বলে দাবি করেছেন পরিমনি। এই ঘটনায় আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।